আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে জয়ের পথে সেলিনা হায়াত আইভি ভোট পড়েছে 50% ইভিএম এর জটিলতা ধীর গতির অভিযোগ তৈমুরের एक सप्ताहे देशे करोना संक्रमण बेड़েছে 222%, दो सप्ताह पेছেল বইমেলা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত এখনি নয়। 16তম সংসদ অধিবেশন শুরু, জনপ্রতিনিধি হিসেবে জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে রাষ্ট্রপতির আহ্বান। এবং রংপুরের মানুষ ক্ষমতায় থাকলেও নিজের ভাগ্য গড়া ছাড়া এলাকার উন্নয়নে কিছুই করেননি মন্তব্য প্রধানমন্ত্রীর শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম শুরুতেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর শান্তিপূর্ণভাবে শেষ হলো বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন নির্বিঘ্নে ভোট দেন ভোটাররা তবে ইভিএম এ ভোট দিতে বিড়ম্বনায় পড়েন অনেকে ধীর গতির ভোটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে ভোগান্তি বাড়ে তাদের নির্বাচনের পরিবেশ নিয়ে স্বস্তি জানান প্রধান দুই মেয়র প্রার্থী ডাক্তার আইভি ও তৈমুর আলম রিপোর্ট মাহবুব কবির চপলের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন মানেই আলোচনা আগ্রহের কেন্দ্রবিন্দু ব্যতিক্রম হয়নি এবারও সকালের দিকে ভোটার উপস্থিতি কম দেখা যায় তবে বেলা বাড়ার সাথে উপস্থিতি বাড়তে থাকে এবার 192টি কেন্দ্রেই ভোট নেওয়া হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ তবে এই মেশিনই বিড়ম্বনার সৃষ্টি করে অনেক জায়গায় এই যেমন 70 বছর বয়সী সুফিয়া খাতুন ইভিএম এ ভোট দিতে না পেরে অন্যের সহযোগিতা নিয়ে ভোট দিতে হয় তাকে অনেক ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট না মেলা বা মেশিন নষ্ট হওয়ায় ভোগান্তি বাড়ে প্রথম কি আমি বুঝতে পারি নাই দিতে পারি নাই এরপরে কইরা কইতাছে আমার ভোট হয় নাই আপনি যদি কেউ লোক টাকা তো লয় না আমি বাম্বু মাল হয়ে গেছি আমার দেখাই দিছেন দিয়েছি আমি তো প্রথম পারি নাই পরে দেখে পরে পারছি নামাজ পড়ি নাই কিছু নাই সব কিছু হালাইতে আয়া পড়ছি সিঙ্গার এমএলএ মিলে না সবে না একটু পরে আইতে বলে তবে যাদের জানাশোনা আছে তাদের কাছে ইভিএম বেশ ভালো লেগেছে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন তারা প্লাস হচ্ছে কি ইভিএম এ যেহেতু ভোট প্রতীক চয়েস করতে সুবিধা হয়েছে প্লাস আমি যে ভোট দিচ্ছি আমার ভোটটা ঠিকঠাক মতো পৌঁছাচ্ছে সেটা নিশ্চিত হয়েছে ইয়াং জেনারেশনের জন্য কোনো প্রবলেম না যারা মানে একটু বয়স্ক টাইপের তাদের জন্য একটু বোঝার একটু সমস্যা হয়ে যাচ্ছে আসতে কোনো সমস্যা হয়নি পরিবেশ খুব সুন্দর সবকিছু দেখলাম তো নিয়ন্ত্রণে আছে যেহেতু প্রশাসন সব জায়গায় আছে ইভিএম ভোটে ভোট দিয়েছি আসলে সত্যি কথা বলতে কি আমি খুব আনন্দ পেয়েছি এবার ফার্স্ট টাইম ভোট দিয়েছি তো ইভিএম এ ভোট দিয়েছি খুব ভালো লাগলো ইভিএম এ ভোট দেওয়া প্রথম অনুযায়ী অনেক কঠিন হবে কিন্তু ভোট দেওয়ার পর দেখলাম যে জিনিসটা আসলে খুব ইজি দু এক জায়গায় কাউন্সিলর সমর্থকদের মধ্যে হালকা উত্তেজনা ছাড়া বড় ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি সকালে নগরীর শিশুবাগ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি আর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার আপাতত ভালো দেখছি কিন্তু চূড়ান্ত ভালো হবে ভোট শেষ হওয়ার পর গণনার পর এর আগে বলা যাবে না আইন শৃঙ্খলা বাহিনী যেন সহযোগিতা করে আমি শুধু আমার কথা বলছি না সকলের কথাই বলছি সহযোগিতা করলে যেটা হবে সেটাই সিদ্ধান্ত মেনে নিব তবে আমি জানি যে নারায়ণগঞ্জের মানুষ আমাকে বেছে নিয়েছে নির্ধারিত অলরেডি তারা নির্ধারণ করে ফেলেছে কাকে ভোট দিবে নারায়ণগঞ্জের 27টি ওয়ার্ডে ভোটার 5,17,000 2016 সালের নির্বাচনে 62% ভোট পড়ে এবারের নির্বাচন পর্যবেক্ষণ করেন বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা
সাম্প্রতিক অন্য নির্বাচনগুলোর চেয়ে এই নির্বাচন যথেষ্ট শান্তিপূর্ণ হয়েছে বলে জানান তারা। কোথাও কোনো গন্ডগোল বা কোনো হ্যাচিং এর ঘটনা আমার কানে আসেনি। তো একটা শান্তিপূর্ণ নির্বাচন তো আমরা আশা করছিলাম এবং শান্তিপূর্ণ নির্বাচনটাই সামনে আমাদের অনেক কিছু বলে দিবে। আমার নাম প্রফেসর। অবশ্য ভোট কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত আর ভোট সুষ্ঠু করতে তৎপর ছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর 5,000-এর বেশি সদস্য। নির্বাচন কমিশন আর প্রশাসন চাইলে যে সুষ্ঠু ভোট হতে পারে তার বড় উদাহরণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। সামনে এমন ধারাবাহিকতা রক্ষা করলে ভোটার উপস্থিতি যেমন বাড়বে তেমনি কমবে অনেক বিতর্ক, যা জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত করতে আস্থা বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। ভোট গ্রহণ শেষে এখন নারায়ণগঞ্জে বিভিন্ন কেন্দ্রে চলছে ফলাফল গণনা। মোট 192টি কেন্দ্রের মধ্যে কিছুক্ষণ আগে ভোট গণনা শেষ হয়েছে 164টি কেন্দ্রের। এতে প্রায় 60,000 ভোটে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকারের চেয়ে এগিয়ে আছেন আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার সেলিনা হায়া তাইভি। দর্শক, নারায়ণগঞ্জের ভোট গণনা সরাসরি পর্যবেক্ষণ করছেন আমাদের সহকর্মী একরামুল হক সাইম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাইম, ফলাফল কোন দিকে যাচ্ছে আর গণনা শেষ হতে আরো কতক্ষণ লাগতে পারে বলে মনে হচ্ছে? আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত যতটি কেন্দ্রের ফলাফল আপনি পেয়েছেন, 164টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী কিন্তু প্রায় 60,000-এর বেশি ভোটের ব্যবধানে অ্যাডভোকেট তৈমুর আলমের চেয়ে এগিয়ে রয়েছেন ডাক্তার সেলিনা হায়াত আইভি। অর্থাৎ তিনি এগিয়ে রয়েছেন এবং এগুচ্ছেন। এখনো পর্যন্ত যেই কেন্দ্রগুলোর ফলাফল আমরা দেখছি তাতে সেলিনা হায়াত আইভি অনেকটা বিজয়ের পথে এগুচ্ছেন। এবং আপনি যেটি বলছিলেন যে কেন্দ্রভিত্তিক ফলাফল কিন্তু এরই মধ্যে দেওয়া হয়ে গেছে, অর্থাৎ কেন্দ্রভিত্তিক ফলাফল যে কেন্দ্রগুলো থেকে যে ঘোষণা সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে। এখন মূলত আনুষ্ঠানিক যে ফলাফলটি রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করেন এই ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে। বলেছিলাম যে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া অনুসরণ করে এই ফলাফলটি ঘোষণা করা হয়, সেজন্য কিছুটা বিলম্ব হয়। হয়তো কিছুক্ষণের মধ্যেই আপনি কেন্দ্রভিত্তিক ফলাফলের পূর্ণাঙ্গ ফলাফল হয়তো পেয়ে যাবেন, কিন্তু এখানকার আনুষ্ঠানিক ফলাফল পেতে হয়তো মধ্যরাত পর্যন্ত লেগে যেতে পারে বলে আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন। আর সব মিলিয়ে আজকের এই নারায়ণগঞ্জের নির্বাচনের কয়েকটি যদি বিশেষ দিক আমরা তুলে ধরি আপনার সামনে, প্রথমত হচ্ছে যে এটি একটি সহিংসতাবিহীন একটি নির্বাচন হয়েছে। যদিও আপনি জানেন যে ভোটের একদিন আগেও, অর্থাৎ প্রচারণার শেষ দিনেও কিন্তু দুই প্রধান মেয়র প্রার্থী, অর্থাৎ ডাক্তার সেলিনা হায়াত আইভি এবং অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, দুজনেই কিন্তু নির্বাচনে সহিংসতার আশঙ্কা করেছেন এবং এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার তারা আহ্বান জানিয়েছেন। এবং নারায়ণগঞ্জের রাজনীতি বেশ উত্তেজনাপূর্ণ, যেরকম উত্তাপ উত্তেজনা নির্বাচনে ছিল কিন্তু ভোটের দিন কিন্তু সেরকম উত্তাপ উত্তেজনা আমরা দেখিনি, মোটামুটি শান্তিপূর্ণভাবে এখানকার নির্বাচন শেষ হয়েছে। আরেকটি বিষয় হলো ইভিএম। আপনি জানেন যে প্রথমবারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে পুরোপুরি ইভিএমে ভোট গ্রহণ হয়েছে এবং এই ইভিএম ভোট গ্রহণের নেতিবাচক দুইটি দিকই আপনি দেখেছেন যে অনেক কেন্দ্রে কিছুটা বিলম্বে ভোট হয়েছে, অর্থাৎ ধীর গতিতে ভোট হয়েছে। কোনো কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতি এমন ছিল, এমনটা ধীরগতি ছিল যে নির্দিষ্ট পর, অর্থাৎ 4টার পরও ভোট নিতে হয়েছে, এরকম বেশ কয়েকটি কেন্দ্রের খবর আমরা পেয়েছি। কিন্তু ফলাফল খুব দ্রুত গতিতে হয়েছে, অর্থাৎ বেশিরভাগ কেন্দ্রেই আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে ফলাফল হয়ে গেছে, কোনো কোনো কেন্দ্রে কিছুটা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই নির্বাচনে আপনি জানেন যে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে 50 ভাগের মতো ভোট এই নির্বাচনে পড়তে পারে। যদিও আগের যে দুটি নির্বাচন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, অর্থাৎ 2011 সালে 69 ভাগ এবং 2016 সালে 62 ভাগ ভোট পড়েছে, সেই তুলনায় আজকের এই নির্বাচনে ভোটের হার কিছুটা কম। কিন্তু সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এই ফলাফলও শেষ পর্যন্ত সুষ্ঠু শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে আশা করছেন এখানকার স্থানীয়রা। সাইম, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি একরামুল হক সাইম ফলাফলের সব শেষ আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন। পরবর্তীতে আবারও আমরা তার সাথে সংযুক্ত হব। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জে ডাক্তার সেলিনা হায়াত আইভির বাসার সামনে আছেন সহকর্মী শফিউল আলম সুজন। আমরা এখন তার কাছে যাচ্ছি। সুজন, আপনি তো সেলিনা হায়াত আইভির বাসার সামনে আছেন, তো সেখানে তার সমর্থকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন?
এবং সেলিনা হায়াত আইভি তিনি নিজে কি কোনো প্রতিক্রিয়া জানিয়েছেন কিনা সে বিষয়ে আমাদেরকে একটু জানান। সীমা, আসলে আনন্দের উৎসবে বইছে নারায়ণগঞ্জে সেলিনা হায়াত আইভির বাসার সামনে। আমরা যদি এখন দেখাতে চাই কি পরিমাণ যে উৎসব এবং জনতা আসলে এইখানে আছে তা বলে শেষ করা যাবে না। আপনি জানেন যে এরই মধ্যে 164টি কেন্দ্রের ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে নৌকা পেয়েছে 138,926 ভোট এবং তৈমুর আলম খন্দকার পেয়েছে 78,963 ভোট। এই পর্যন্ত আপনি জানেন যে এই ভোটে আসলে জয়ের দিকে এগুচ্ছে সেলিনা হায়াত আইভি, অনেকটাই নিশ্চিত যে জয়ের পথে এগুচ্ছে। এর জন্য কিন্তু তার বাসার সামনে নেতা এবং সমর্থকদের যে প্রচণ্ড ভিড়, উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা কিন্তু অনেক আগে থেকে এখানে অপেক্ষা করছিল। এখন অপেক্ষার পালা আসলে অনেক মজবুত হয়েছে যদি বলতে যে অপেক্ষা এখন তার উচ্ছ্বাস করছে, আনন্দ করছে, নৌকার পক্ষে আনন্দ মিছিল বের করেছে। এবং তারা কিন্তু এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উৎসুক জনতা, এসব কিন্তু আসলে অনেক ভোটার, তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে রাখছে এই এলাকাটা। আপনাকে আরও বলতে চাই যে এই যে উৎসব এবং আনন্দের মাধ্যমে যারা সকাল থেকে ভোট দিয়েছে, নৌকাকে ভোট দিয়েছে, তারা কিন্তু আসলে অপেক্ষা করছিল এই যে কাঙ্ক্ষিত মুহূর্তটির জন্য, যে কাঙ্ক্ষিত মুহূর্তটিতে তারা হচ্ছে আনন্দ করবে, উচ্ছ্বাস করবে এবং তাদের যেই মেয়র প্রার্থী সে বিজয়ী হবে। এবং তার জন্যই কিন্তু এখানে বিকালের পর থেকে অসংখ্য মানুষ কিন্তু অপেক্ষা করতেছে। আমি যদি শেষ মুহূর্তের কথা বলতে চাই, আইভি কিন্তু এই পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সংবাদ সম্মেলন বা কোনো প্রতিক্রিয়া আমাদেরকে জানায়নি, কিন্তু আমরা অপেক্ষা করছি, হয়তোবা অনেক কিছুক্ষণ পরে হয়তোবা তিনি আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ বা কোনো সংবাদ সম্মেলন বা ওনার প্রতিক্রিয়া কিন্তু তিনি জানাবেন। সীমা খান, আসলে উচ্ছ্বাস উল্লাসে আইভি এই বাসার সামনে এখন ব্যাপক জনসমর্থন এবং ব্যাপক হচ্ছে ভোটারদের, যারা আসলে আইভিকে ভোট দিয়েছে তারা অপেক্ষা করছে এক নজর আইভিকে দেখার জন্য, যারা দেখবে এবং শান্তি পাবে এবং আইভির জন্য উচ্ছ্বাস উল্লাস করবে এবং তাকে ফুল দিয়ে অবশ্যই বরণ করে নেবে। সীমা খান, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। সূচনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জে মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভির বাসার সামনে থেকে আমাদের সহকর্মী শফিউল আলম সুজন সেখানকার কর্মী সমর্থকদের উচ্ছ্বাস উদ্দীপনা সেই সমস্ত খবর আমাদেরকে জানাচ্ছিলেন। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কুমিল্লার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সর্বোত্তম হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। অন্যদিকে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার বলেন, সুষ্ঠু শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন, প্রায় 50 ভাগ ভোট পড়েছে উল্লেখ করে ইসি সচিব আরও বলেন, যারা কেন্দ্রে এসেছেন তাদের সবাই ভোট দিতে পেরেছেন। নির্বাচন কমিশন কার্যালয়ে পৃথক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এই নির্বাচনে উল্লেখযোগ্য কোনো সংঘর্ষ ও সন্ত্রাসের ঘটনা ঘটেনি। যতগুলো সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, আমার বিবেচনায় আমাদের প্রথম কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন এবং সর্বশেষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সর্বোত্তম। টাঙ্গাইল 7 মির্জাপুর আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। শুরু থেকেই জাতীয় পার্টির প্রার্থী কারচুপির অভিযোগ আনলেও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোটগ্রহণ, তবে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। জেলায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী জহিরুল হক জহির অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের লোকজন লাঙ্গল মার্কার এজেন্টদের বের করে দেওয়ার পাশাপাশি কয়েকটি কেন্দ্রে ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানান নৌকার প্রার্থী খান আহমেদ শুভ। এ উপনির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়াও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কংগ্রেস পার্টি ও স্বতন্ত্র সহ 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 17% ছাড়ালো দেশে করোনা শনাক্তের হার, একদিনে মারা গেছেন আরও 8 জন। নিহতদের মধ্যে 5 জন পুরুষ ও 3 জন নারী। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 28,144 জনে। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 5,222 জন। মোট শনাক্তের সংখ্যা 16,17,711। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এক সপ্তাহে দেশে করোনা সংক্রমণের হার 222% এবং মৃত্যুর হার 61% বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সাপ্তাহিক সংবাদ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের মুখপাত্র ডাক্তার নাজমুল ইসলাম। তিনি জানান, স্কুল শিক্ষার্থীদের পর এবার কওমি মাদ্রাসা শিক্ষার্থী এবং পরিবহন শ্রমিকদের করোনা টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের ভ্যাকসিন নিবন্ধনের জন্য সহায়তা করার আহ্বানও জানান তিনি। কওমি মাদ্রাসা আমাদের কিন্তু বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন। কওমি মাদ্রাসার এই শিক্ষার্থীদেরকেও আমরা কিন্তু টিকা কার্যক্রমে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট করতে চাই, তাদের টিকাটি আমরা নিশ্চিত করতে চাই। অমিক্রনের সংক্রমণ যেটি বাংলাদেশে শুরু হয়েছে, এটি পর্যায়ক্রমে এই ডেল্টা ভেরিয়েন্টকে প্রতিস্থাপন করে দেবেই, কিন্তু অমিক্রনের সংক্রমণকে হালকাভাবে নেবার আমাদের কোনো সুযোগ নেই। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি এবং শিষ্টাচার অবশ্যই অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে। সর্বোচ্চ সতর্কতা প্রদর্শনের এখনই সময়। করোনার নতুন ধরন ওমিক্রন অন্যান্য ভেরিয়েন্টের চেয়ে 4 গুণ বেশি সংক্রমণশীল বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার শারফুদ্দিন আহমেদ। ওমিক্রন নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় প্রাথমিকভাবে এ তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। উপাচার্য আরও জানান, বুস্টার ডোজ টিকা নেয়ার পরও অনেকেই ওমিক্রনে আক্রান্ত হতে পারে। শরীরে সামান্য উপসর্গ দেখা দিলেই আইসোলেশনে থাকার পরামর্শ দেন তিনি। অমিক্রন এমন একটি ভেরিয়েন্ট, 4 গুণ এটা ছড়ায়। তো একই বাড়িতে একজন হওয়া মানে যদি পরিবারের সদস্য 4 জন বা 5 জন হয়, সবাই এটা আক্রান্ত হয় এবং কারো কারো কিন্তু জ্বর না হয়েও গা ব্যথা এবং ম্যালেজ থাকে। আবার ভ্যাকসিন নেওয়ার পরেও যে এটা হবে না এ কথা বলা যায় না। আমাদের দেশে আমরা লক্ষ্য করেছি যে বুস্টার ডোজ নেওয়ার পরেও কেউ কেউ এই অমিক্রনে আক্রান্ত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। জীবনযাত্রা স্বাভাবিক রেখে করোনা মোকাবেলা করার তাগিদ দেন তিনি। রাজধানী খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ন্যাশনাল ইউথ ক্যারিয়ার কার্নিভাল 2021 অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন খাতে অবদান রাখায় দেশের 10 জন তরুণ উদ্যোক্তাকে রাইজিং ইউথ অ্যাওয়ার্ড তুলে দেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর বিকর্ণ কুমার ও বেসিসের সভাপতি রাসেল টি আহমেদ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো পর্যন্ত কোথাও তেমন আমাদের বিশেষ করে মাধ্যমিক পর্যায়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ে কোনো সেভাবে সংক্রমণের কথা আমরা এখনো পাইনি। আরেকটা হচ্ছে যে আমরা টিকাদান কর্মসূচিটা খুব জোরে সরে চলছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করলে সেই কর্মসূচিতেও কিন্তু ভাটা পড়বে। করোনার কারণে অমর একুশে বইমেলা 2 সপ্তাহ পেছানো হয়েছে। এবারে করোনা ঢেউ শুরুর পর এটি প্রথম জাতীয় পর্যায়ের কোনো আয়োজন পেছানো হলো। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের বরাত দিয়ে সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান একুশে বইমেলা পেছানোর তথ্য জানিয়েছে। তিনি জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে 2 সপ্তাহ পর বইমেলা শুরু হবে। গণতন্ত্র, আইনের শাসন ও উন্নয়নের মতো মৌলিক প্রশ্নে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। চলতি বছরে 11 জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উদ্বোধনী ভাষণে তিনি এ আহ্বান জানান। জনপ্রতিনিধি হিসেবে জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে সংসদ সদস্যদের প্রতি আহ্বানও জানান রাষ্ট্রপতি। এ লক্ষ্যে সংসদে যথাযথ ও কার্যকর ভূমিকা পালনের তাগিদ দেন তিনি। এর আগে বিকেল 4টায় স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় সংসদের 16তম অধিবেশন। সাবেক এক প্রতিমন্ত্রী এবং 6 সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব আনেন তিনি, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। জনপ্রতিনিধি হিসাবে জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। আমি সরকারি দল ও বিরোধী দলের সকল সংসদ সদস্যদের এই মহান জাতীয় সংসদের যথাযথ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাই। নূতন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী, সুন্দর, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া আমাদের পবিত্র কর্তব্য। এই লক্ষ্যে গণতন্ত্র, আইনের শাসন এবং উন্নয়নের মতো মৌলিক প্রশ্নে দলমত, শ্রেণী ও পেশা নির্বিশেষে আপামর জনগণকে সম্মিলিত উদ্যোগ গ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাই।
রংপুরের মানুষ ক্ষমতায় থাকলেও নিজের ভাগ্য গড়া ছাড়া এই অঞ্চলের উন্নয়নে কোনো কিছুই করেননি বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি রংপুর বিভাগীয় সদর দপ্তরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের সঠিক পরিকল্পনা বাস্তবায়নে উত্তরবঙ্গ থেকে মঙ্গা ও দুর্ভিক্ষ বিদায় নিয়েছে। উত্তরবঙ্গের শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি। আপিল মাহমুদের রিপোর্ট। ভূমি মন্ত্রণালয় কর্তৃক জনগণের সেবার মান বাড়াতে সরকারি 11টি দপ্তরকে অন্তর্ভুক্ত করে রংপুরে 15 একর জমির উপর নির্মাণ করা হয় বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স। গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে 10তলা এ কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, উত্তরাঞ্চলের সাথে সারা দেশের যোগাযোগ বাড়ানোর পাশাপাশি এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নত করতে কাজ করছে সরকার। দেশের অগ্রগতিকে আগামীতে আর কেউ থামাতে পারবে না বলেও জানান সরকার প্রধান। এই অঞ্চল এখন আর মানে খাদ্য ঘাটতি তো নেই, দুর্ভিক্ষ নেই, কাজে এই অঞ্চলের স্বাভাবিক উন্নতি এটাই আমাদের লক্ষ্য ছিল, সেটা আমরা করতে পেরেছি। রংপুর এই 13 বছরে আওয়ামী লীগ সরকারে আসার পর যত উন্নতি হয়েছে, এর আগে রংপুরের লোকই তো ক্ষমতায় ছিল কিন্তু সেই রংপুরের মানুষের তেমন কোনো ভাগ্য পরিবর্তন হয়নি, তারা নিজেদের ভাগ্য করেছে কিন্তু মানুষের সাধারণ মানুষের ভাগ্য হয়নি। উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বাড়ায়, কেউ যেন কষ্ট না পায় সেজন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। আমি জানি এবার শীত পড়েছে, সবাই শীতে একটু কষ্ট পাচ্ছেন, আমরা সাধ্যমতো আমরা সহযোগিতা করেছি। যারা বিত্তশালী আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনারাও শীত বস্ত্র বিতরণ করতে পারেন, সরকারের পক্ষ থেকে তো আমরা ব্যবস্থা নিচ্ছি। দেশের একটি মানুষও যেন গৃহহীন না থাকে সেজন্য প্রয়োজনে জমি কিনে ঘর করে দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সরকার পতনের আন্দোলন কোনো কৌশলেই ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোগমুক্তি কামনায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার পতনের আন্দোলন বাধাগ্রস্ত করতে সভা সমাবেশের উপর বিধিনিষেধ দিয়েছে সরকার। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মীদের কঠোর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। শুধুমাত্র কি স্বাস্থ্যবিধির জন্য বা জনগণকে রক্ষা করার জন্য এই 11 দফা বিধিনিষেধ সরকারের? জনগণ যদি মনে করে এটা সরকারের একটা অপকৌশল, সেই ক্ষেত্রে সেই সরকারের অপকৌশল মোকাবেলা করতে আমরাই বিধিনিষেধ মানতে হবে এমন কোনো কথা নাই। যখনই ঘোষণা তারিখগুলি পুনর্নির্ধারিত হবে তখন অতীতের চেয়ে আরও অধিক শক্তি নিয়ে আপনাদেরকে মাঠে থাকতে হবে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পুলিশ সহ কমপক্ষে 30 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার পদত্যাগ সহ 3 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে আন্দোলন অব্যাহত রেখেছিল বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা। বিকেলে দাবি আদায়ে বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া আইসিটি ভবনে ভিসি অধ্যাপক ফরিদ আহমেদকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। সন্ধ্যায় অবরুদ্ধ ভিসিকে মুক্ত করতে পুলিশ ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীদের সাথে তাদের সংঘর্ষ বাধে। পুলিশ লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রায় 2 ঘন্টা অবরুদ্ধ থাকা ভিসিকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেওয়া হয়। এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া সহ কয়েকটি অভিযোগে ভোট বর্জন করেছেন মোবাইল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র ও বিএনপি নেতা কামরুল ইসলাম হোসাইনি। নৌকার প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ এনে বেলা 11:30টার দিকে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। তবে নৌকার প্রার্থী অ্যাডভোকেট এস এম তোফাইল বিন হুসাইন এসব অভিযোগ অস্বীকার করেন। ইভিএম মেশিনে পৌরসভা 9টি ওয়ার্ডের 11টি কেন্দ্রে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নোয়াখালী পৌরসভার ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ঘন কুয়াশা ও কনকনে শীত উপেক্ষা করে নারী পুরুষ সকাল থেকেই ভোটাধিকার প্রয়োগ করতে লাইনে দাঁড়ান। ভোট কেন্দ্রের নিরাপত্তায় 750 জন পুলিশ, 450 জন আনসার, 3 প্লাটুন বিজিবি, 3 প্লাটুন র্যাব, পুলিশের 4টি মোবাইল টিম, 1 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।
নাটোরেও দুটি পৌরসভা নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। এতে নাটোর পৌরসভার 30টি কেন্দ্র এবং বাগাতিপাড়া পৌরসভার 9টি কেন্দ্র ইভিএমে ভোট নেওয়া হয়। নাটোর পৌরসভার মেয়র পদে 6 জন ও বাগাতিপাড়ায় 4 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নাটোরের দুটি পৌরসভায় ভোটার ছিলেন প্রায় 72,500। এবারে আলারফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালি পরিচালনার জন্য আদালত গঠিত ব্যবস্থাপনা বোর্ডকে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 2,35,00,000 টাকা তোলার অনুমতি দিয়েছে হাইকোর্ট। ব্যাংক দুটি হল সিটি ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংক। একই সাথে কোম্পানির 22টি গাড়ি ব্যবহারের জন্য নতুন বোর্ডকে অনুমতি দিয়েছে আদালত। ব্যবস্থাপনা বোর্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন। ই ভ্যালির প্রধান কার্যালয়ে যাতে গ্রাহকরা কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের আইজিকে নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া ই ভ্যালির যাবতীয় অ্যাকাউন্ট ও সম্পদের বিষয়ে বোর্ডকে তথ্য সরবরাহে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরকে নির্দেশ দেওয়া হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ইহুদি উপাসনালয়ে অবশেষে অবসান হল জিম্মি নাটকের। নিরাপত্তা কর্মীদের গুলিতে নিহত হয়েছে বন্দুকধারী। এর আগে উপাসনালয়ে ওই বন্দুকধারী বেশ কয়েকজনকে 10 ঘণ্টারও বেশি সময় ধরে জিম্মি করে। এতে ইহুদিদের ধর্মীয় কার্যক্রম ব্যাহত হয় এবং নিরাপত্তা নিয়ে অচল অবস্থা দেখা দেয়। বহু দেন দরবারের এক পর্যায়ে পুরোপুরি অক্ষত অবস্থায় একজনকে ছেড়ে দেয় ওই জিম্মিকারী। এরপরই ভবনটির ভেতরে অভিযান শুরু করে এফবিআই এর বিশেষ টিম। বাইরে থেকে গোলাগুলির শব্দও শোনা যায়। পরে টেক্সাস গভর্নর গ্রেগ অ্যাবট জানান, জিম্মি সংকটের সমাপ্তি হয়েছে। বন্দুকধারী নিহত হলেও বাকিরা অক্ষত ও মুক্ত। জিম্মিকারীর পরিচয় নিশ্চিত হলেও তা প্রকাশ করেনি এফবিআই। তবে জানা গেছে ওই বন্দুকধারী পাকিস্তানি স্নায়ুবিজ্ঞানী আফিয়া সিদ্দিকীর মুক্তি দাবি করেন, যিনি আফগানিস্তানে মার্কিন সৈন্যদের লক্ষ্য করে গুলি করায় 2010 সালে আটক হয়েছিলেন। প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার উপকূলে আগ্নেয়গিরির অগ্নুৎপাত সুনামি আঘাত হেনেছে। সুনামির আশঙ্কা করছে যুক্তরাষ্ট্র এবং জাপানও। দেশ দুটির প্রশান্ত মহাসাগরীয় উপকূল থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলা হয়েছে। সতর্কতা জারি করা হয় অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের বিভিন্ন অংশ এবং তাসমানিয়ায়। টোঙ্গা থেকে 2,300 কিলোমিটারের বেশি দূরে নিউজিল্যান্ডেও অগ্নুৎপাতের প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার বিকেলে টোঙ্গার উপকূলে হুঙ্গা টোঙ্গা হুঙ্গা হাপাই আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়। এর জেরে দেশটির দক্ষিণ প্রশান্ত মহাসাগর উপকূলে ভূকম্পন অনুভূত হয়। এর পরপরই টোঙ্গার আবহাওয়া বিভাগ দেশজুড়ে সুনামি সতর্কতা জারি করে। গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে কমলা। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসছেন সবুজের মাঝে হলুদের সৌন্দর্য উপভোগে। সুযোগে জেনে নিচ্ছেন বাগান করার খুঁটিনাটিও। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কমলা চাষী জুয়েলের বাগান এটি। 10 বছর আগে হর্টিকালচার থেকে দার্জিলিং জাতের কয়েকটি চারা কমলা সংগ্রহ করে রোপণ করেন তিনি। 2 বছরের মাথায় আসতে শুরু করে ফল। ধীরে ধীরে 3 বিঘা জমিতে রোপণ করেন 250 গাছ। গত বছরের ডিসেম্বরে কমলা বাজারজাত শুরু করেন সফল এই কৃষি উদ্যোক্তা। এবছর জেলায় 73 হেক্টর জমিতে মালটা ও কমলার আবাদ হয়েছে। কমলা চাষে আগ্রহীদের সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আর সর্বোচ্চ খরচ যদি আমি হিসাব করি তো সব মিলে 3-4 লক্ষ টাকা খরচ হবে এই 3 বিঘা জমিতে। আর কমলা কমপক্ষে 10-12 লক্ষ টাকার বিক্রি হতে পারে আমার একটা অনুমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কমলা চাষের যে কারিগরি দিক এবং এর রোগবালাই দমনের জন্য যে সমস্ত প্রয়োজনীয় তথ্য রয়েছে আমরা সেগুলি কৃষকদেরকে অবহিত করছি এবং যারা আমাদের কাছে পরামর্শ নিতে আসছে বাগান স্থাপনের জন্য তাদেরকে আমাদের পক্ষ থেকে আমরা পরামর্শ দিই। দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে 31 বছরে পা দিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি IUBAT। উৎসবমুখর পরিবেশে উত্তরার নিজস্ব ক্যাম্পাসে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুর রব। জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। IUBAT এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর এম আলিমুল্লাহ মিয়ার
সমাধিতে পুষ্পস্তবক অর্পণ সহ তার আত্মার মাগফিরাত কামনায় আয়োজন করা হয় বিশেষ দোয়ার। 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। এবারে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। প্রধান মূল্যসূচক DSEX 2 পয়েন্ট বেড়ে 7,019 পয়েন্টে দাঁড়িয়েছে, তবে 30 সূচক 17 পয়েন্ট কমেছে। দিন শেষে লেনদেন হয় 1,506 কোটি 80 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া 378টি কম্পানির মধ্যে দাম বেড়েছে 182টির, কমেছে 151টি ও অপরিবর্তিত রয়েছে 45টি কোম্পানির শেয়ারের দাম। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 42 কোটি 43 লাখ টাকার শেয়ার। হাতবদল হওয়া 306টি কোম্পানির মধ্যে দর বেড়েছে 152টি, কমেছে 115টি ও অপরিবর্তিত রয়েছে 39টি কোম্পানির শেয়ার দর। এখন পারটেক্স খেলার খবর। যুব বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে টস জিতে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। দুই দলের শেষ 5 মোকাবেলায় 4টিতে জয় জুনিয়র টাইগারদের, আর 1টি ম্যাচ ড্র হয়েছে। তাছাড়া একমাত্র প্রস্তুতি ম্যাচে জিম্বাবুয়েকে 155 রানে হারায় বাংলাদেশের যুবারা। ব্যাটিংয়ে নেমে দলের 6 রান উদ্বোধনী ব্যাটসম্যান মফিজুলকে হারায় বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 10 রান। মাত্র 3 দিনে ইংল্যান্ডকে হারিয়ে হোবার্টে দিবারাত্রির টেস্ট জিতল অস্ট্রেলিয়া। 146 রানের এই জয়ে 5 ম্যাচের সিরিজ 4-0 জিতল অজিরা। 271 রানের লক্ষ্যে নেমে রোরি বার্নস ও জ্যাক ক্রাউলি 68 রানের জুটি করলেও পরের ব্যাটসম্যানরা ব্যর্থ হন। অজি অধিনায়ক প্যাট কামিন্স, স্কট বোল্যান্ড এবং ক্যামেরন গ্রিনের বোলিং তাণ্ডবে মাত্র 124 রানে অল আউট হয় ইংল্যান্ড। ম্যাচ ও সিরিজ সেরা হন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্রাভিস হেড। প্রথম ইনিংসে অজিদের 303 রানের জবাবে 188 রান সংগ্রহ করেছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ 155 রান। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL শিরোপা জিততে চান ফরচুন বরিশালের স্পিনার নাইম হাসান। মিরপুর স্টেডিয়ামে দলের প্রস্তুতির সময় তিনি একথা বলেন। অবশ্য বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলে থাকায় বরিশালের জন্য কাজটি সহজ হবে বলে জানান নাইম। ফরচুন বরিশালে সাকিব থাকবেন খেলোয়াড়ের ভূমিকায়, আর কোচের ভূমিকায় দেখা যাবে খালেদ মাহমুদ সুজনকে। তাছাড়া অভিজ্ঞ আর তরুণদের নিয়ে শক্তিশালী দল গড়েছে বরিশাল। আগামী 21 জানুয়ারি থেকে শুরু হবে BPL এর 8ম আসর। নিজ থেকেই ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার প্রশংসায় ভাসছেন বিরাট কোহলি। এক টুইট বার্তায় BCCI থেকে বলা হয়, অধিনায়ক হিসেবে ভারতীয় টেস্ট দলকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য বিরাট কোহলিকে ধন্যবাদ। দেশটির সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক তিনি। রবি শাস্ত্রী লেখেন, বিরাট ভারতের সবচেয়ে আক্রমণাত্মক এবং সফল অধিনায়ক। তারা একসঙ্গে দলটি তৈরি করেছেন, তাই কোহলির বিদায়ে খারাপ লাগছে তার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ হারের পর হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বিরাট কোহলি। 2014 সালে টেস্ট দলের নেতৃত্ব নিয়ে 68 ম্যাচে ভারতকে 40টি টেস্ট জেতান তিনি। আবারও নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের খবর। 192টি কেন্দ্রের সবগুলোরই ফলাফল গণনায় শেষ হয়েছে একটু আগে। এতে মেয়র প্রার্থী আওয়ামী লীগের ডাক্তার সেলিনা হায়াত আইভি পেয়েছেন 1,61,273 ভোট। স্বতন্ত্র তৈমুর আলম খন্দকার পেয়েছেন 92,171 ভোট। ফলাফলে হ্যাটট্রিক জয় নিয়ে আবারও নারায়ণগঞ্জের মেয়র হচ্ছেন ডাক্তার সেলিনা হায়াত আইভি। এরই সাথে শেষ করছি সংবাদ। তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার।
টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি 69,000 ভোটে বিজয়ী। এক সপ্তাহে দেশে করোনা সংক্রমণ বেড়েছে 222%। দু সপ্তাহ পেছাল বইমেলা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত এখনই নয়। 16তম সংসদ অধিবেশন শুরু, জনপ্রতিনিধি হিসেবে জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে রাষ্ট্রপতির আহ্বান। এবং রংপুরের মানুষ ক্ষমতায় থাকলেও নিজের ভাগ্য গড়া ছাড়া এলাকার উন্নয়নে কিছুই করেননি, মন্তব্য প্রধানমন্ত্রীর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।